ওয়েলকাম টু চ্যানেল লার্ন মেট ইংলিশ দ্যাট গিভস ইউ দ্য ইজিয়েস্ট অপরচুনিটি টু লার্ন ইংলিশ উইথ মি আজকের ক্লাসটি খুব ইন্টারেস্টিং এবং খুব ইম্পর্ট্যান্ট হতে যাচ্ছে কারণ আজকে আমরা শিখব নেগেটিভ সেন্টেন্স কীভাবে তৈরি করে আমরা আমাদের প্রতিদিনের জীবনে অনেক নেগেটিভ সেন্টেন্স ইউজ করে থাকি যেমন আমি বাজারে যাব না আমি এখন খাব না সে তার কাজটি করেনি এরকম অনেক সেন্টেন্স আমরা কিন্তু ইউজ করে থাকি কিন্তু আমরা অনেক ক্ষেত্রেই জানি না যে কিভাবে এই সেন্টেন্সগুলো এই নেগেটিভ সেন্টেন্সগুলো তৈরি করে আমরা আগের ক্লাসে শিখেছি কিভাবে সেন্টেন্সগুলো গঠন করা হয় আমরা প্রত্যেকটি সেন্টেন্স সূত্রের সাহায্যে তার গঠন প্রণালী সহ কিভাবে তৈরি করতে হয় সেগুলো শিখেছি তোমরা যারা সেই ভিডিওটি দেখো তারা প্লে গিয়ে ভিডিওটি দেখে নিতে পারো এবং আমরা ওই ক্লাসটিতে শুধুমাত্র অ্যাফার্মেটিভ সেন্টেন্স নিয়েই কিন্তু আলোচনা করেছিলাম তাই আজকে আমরা শিখব কীভাবে নেগেটিভ সেন্টেন্স তৈরি করে তো নেগেটিভ সেন্টেন্স অর্থাৎ নাবাচক সেন্টেন্স এই কথাটি যখন বলা হয় তখন একটা ওয়ার্ড আমাদের মাথায় কিন্তু চলে আসে সেটা হচ্ছে নট দেখবে যারা ইংরেজি কিচ্ছু জানে না কিচ্ছু বলতে পারে না তারাও না কথাটা বলতে গিয়ে নো অথবা নট কিন্তু ব্যবহার করে থাকে তাহলে নেগেটিভ সেন্টেন্স করতে গেলে আমাদের সর্বপ্রথম যে ওয়ার্ডটা প্রয়োজন সেটা হচ্ছে নো বা নট আমরা এই নট ওয়ার্ডটা ব্যবহার করেই কিন্তু আমরা নেগেটিভ সেন্টেন্স তৈরি করব। তাহলে নেগেটিভ সেন্টেন্স করতে গেলে যে ওয়ার্ডটা আমাদের প্রয়োজন সেটি হচ্ছে নট এবার এই নটটা আমরা কিভাবে ব্যবহার করব। খুব সহজ সূত্র রয়েছে তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তাহলে যে কোনো রকম নেগেটিভ সেন্টেন্স তোমরা খুব সহজেই করতে পারবে তাহলে যে সেন্টেন্সটাকে আমরা নেগেটিভ সেন্টেন্স তৈরি করব। সেই সেন্টেন্সে যদি আগে থেকেই অক্সিলিয়ারি ভার্ভ থাকে তাহলে সেই অক্সিলিয়ারি ভার্বের পর যদি আমরা নট ব্যবহার করি তাহলেই সেন্টেন্সটা নেগেটিভ সেন্টেন্স হয়ে যাবে অক্সিলিয়ারি ভার্ভ প্লাস নট যদি অক্সিলিয়ারি ভার্ভ আগের থেকেই থাকে তাহলে সেই অক্সিলিয়ারি ভার্বের পর নট ব্যবহার করব কিন্তু কোনো কোনো সেন্টেন্সে আমরা আগের ক্লাসে শিখেছি যে কোনো কোনো সেন্টেন্সে কিন্তু অক্সিলিয়ারি ভার থাকে না যে সেন্টেন্সে অক্সিলিয়ারি ভার থাকে না সেই সেন্টেন্সের ক্ষেত্রে একটা ডু ভার ইউজ করতে হবে সেটা ডু হতে পারে ডাজ হতে পারে অথবা ডিড হতে পারে টেন্স অনুযায়ী সেটা ব্যবহৃত হবে সেই ডু ভার প্লাস নট ব্যবহৃত হবে এবার আমরা কিছু এক্সাম্পল দেখব এবং হাতে কলমে নেগেটিভ সেন্টেন্স কিভাবে তৈরি করতে হয় সেটা শিখব তাহলে চলো কিছু সেন্টেন্স দেখে নিই তাহলে প্রথম সেন্টেন্সটা লক্ষ্য করো প্রথম সেন্টেন্সে রয়েছে রাম ভালো ছেলে রাম ভালো ছেলে এটাকে যদি আমরা ইংরেজিতে ট্রান্সলেশন করি তাহলে কী লিখবো রাম ইজ এ গুড বয় রাম ইজ এ গুড বয় এবার যদি বলি যে রাম ভালো ছেলে নয় তাহলে এখানে নয় কথাটা চলে এসছে অর্থাৎ নেগেটিভ সেন্টেন্স তাহলে খুব সহজ আমরা শুধু এই ইজ একটা অক্সিলিয়ারি ভার রয়েছে এই অক্সিলিয়ারি ভার্বটার পর শুধু নট বসিয়ে দিব কি লিখব রাম ইজ নট এ গুড বয় রাম ভালো ছেলে নয় অক্সিলিয়ারি ভার প্লাস নট অক্সিলির ভার্ব প্লাস নট রাম ইজ নট এ গুড বয় একই রকমভাবে তারা আমরা এখানে পুরাল নাম্বার ইউজ করেছি তারা দে ছাত্র দে আর স্টুডেন্টস তারা হয় ছাত্র এবার আমরা যখন লিখবো তারা ছাত্র নয় তাহলে একই রকমভাবে দে আর নট স্টুডেন্টস এবার তিন নম্বর সেন্টেন্সটা লক্ষ্য করো অমলের একটি গাড়ি আছে তাহলে অমল হ্যাজ এ কার অমল হ্যাজ এ কার অমলের একটি গাড়ি আছে এবার অমলের গাড়ি নেই তাহলে কি হবে অমল হ্যাস নট এ কার অমল হ্যাস নটে কার অমলের গাড়ি নেই এবার এখানে লক্ষ্য করো হ্যাস একটা অক্সিলেরি ভাব এর সঙ্গে নট ব্যবহৃত হয়েছে এই সেন্টেন্সটা নেগেটিভ হয় কিন্তু এই সেন্টেন্সটাকে অন্য আরেকটিভাবে নেগেটিভ সেন্টেন্স করা যায় এবং সেই সেন্টেন্সটাই বর্তমানে বেশি ব্যবহৃত হয়ে থাকে কেমন যে অমল যেহেতু অমল থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার অমল ডাস নট হ্যাপ এ কার এই সেন্টেন্সটা যদি লেখা হয় তাহলে এটা আরও সঠিক সেন্টেন্স বলে মনে করা হয় তাহলে অমলের গাড়ি নেই অমল ডাস নট হ্যাভ এ কার এবার লক্ষ্য করো প্রথম সেন্টেন্সটা রয়েছে রিতা চা বানায় সিম্পল প্রেজেন্ট তাহলে রিতা বানায় মেক্স থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার জন্য এর যুক্ত হলো তাহলে রিতা মেক্স টি এবার লক্ষ্য করো এখানে কিন্তু অক্সিলিয়ারি ভার্ভ নেই আমরা বলেছি যে যদি সেন্টেন্সে অক্সিলিয়ারি ভার্ভ না থাকে তাহলে একটা ভার্ব ইউজ করতে হবে এবং তারপর নট ব্যবহার করতে হবে রিতা চা বানায় না তাহলে রিতা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ভার্বের সাথে এস বা ইয়েস রয়েছে তাহলে রিতা ডাস নট মেক টি রিতা চা বানায় না পরের সেন্টেন্স তারা ফুটবল খেলে এখানে প্লুরাল নাম্বার ইউজ হয়েছে দে প্লে ফুটবল তারা ফুটবল খেলে না এখানেও অক্সিলিয়ার ভাব নেই তাহলে দে ডু নট দে ডু নট প্লে ফুটবল এবার পরের সেন্টেন্স রহিম মাছ ধরছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স রহিম মাছ ধরছে রহিম ইস ক্যাচিং ফিস ক্যাচিং ফিস তাহলে রহিম মাছ ধরছে না খুব সহজ রহিম ইজ নট ক্যাচিং ফিশ অক্সিলির ভার প্লাস নট এরপর আমি কাজটি করেছি প্রেজেন্ট পারফেক্টেন্স তাহলে আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক তাহলে আমি কাজটি করিনি আই হ্যাভ নট ডান দ্য ওয়ার্ক এবার লক্ষ্য করো আমরা এই সেন্টেন্সগুলো যে করেছি সবগুলোই কিন্তু প্রেজেন্ট টেন্সে রয়েছে পরবর্তী সেন্টেসে রয়েছে সীতা ফুলগুলো তুলেছিল তাহলে সীতা ফ্লাট দ্য ফ্লাওয়ার্স সীতা ফুলগুলো তুলেছিল সীতা প্লাট দ্য ফ্লাওয়ার্স এখানে লক্ষ্য করো এখানে কিন্তু অক্সিলিয়ারি ভার্ব নেই এখানে ভার্বের সেকেন্ড ফর্ম রয়েছে অর্থাৎ এটা সিম্পল পাস্ট তাহলে আমরা কি করব সীতা ফুলগুলো তোলে নি তাহলে সীতা যেহেতু এটা ভার্বের সেকেন্ড ফর্ম রয়েছে আমরা ডু এর সেকেন্ড ফর্ম ইউজ করব ডিড তাহলে সীতা ডিড নট প্লাক দা ফ্লাওয়ারস সীতা ডিড নট প্লাক দা ফ্লাওয়ার্স সীতা ফুলগুলো তোলেনি ভারবের সেকেন্ড ফর্ম ডুয়ের সেকেন্ড ফর্ম প্লাস নট প্লাক দ্য ফ্লাওয়ার্স সীতা ফুলগুলো তোলেনি সীতা ডিড নট প্লাক দ্য ফ্লাওয়ার্স পরবর্তী সেন্টেন্স সে তখন ঘুমাচ্ছিল সে কী করছিল ঘুমাচ্ছিল ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স হি ওয়াজ স্লিপিং দেন অথবা দেন হি ওয়াজ স্লিপিং তাহলে সে তখন ঘুমাচ্ছিল না তাহলে হি ওয়াস নট অক্সিলির ভার তারপর নট হি ওয়াজ নট স্লিপিং দেন হি ওয়াজ নট স্লিপিং দেন এবার পরবর্তী সেন্টেন্স এই সেন্টেন্সটা কিন্তু ফিউচার টেন্সে রয়েছে সিম্পল ফিউচার রাম বাজারে যাবে রাম উইল গো টু দ্য মাকেট রাম বাজারে যাবে না অসিল তাহলে রাম উইল নট গো টু দ্য মাকেট উইল গো টু দ্য মার্কেট উইল নট গো টু দ্য মার্কেট এই যে সেন্টেন্সগুলো আমরা এতক্ষণ তৈরি করলাম এর সবগুলোই কিন্তু অ্যাসারিটিভ সেন্টেন্স তাহলে অ্যাসারেটিভ সেন্টেন্সকে আমরা খুব সহজেই কিন্তু এখন থেকে নেগেটিভ করতে পারবো দুটো সূত্র মাথায় রাখতে হবে অক্সিলেরি ভার প্লাস নট অথবা ডু ভার প্লাস নট যদি সেন্টেন্সে অক্সিলেরি ভার ব্যবহৃত হয় তাহলে সেই অক্সিলেরি ভার্ভের পরে নট বসাতে হবে আর যদি অক্সিলের ভার্ব না বসাতে হয় তাহলে ডু অথবা ডাস অথবা ডিট যেটা ব্যবহৃত হবে সেটা ব্যবহার করে তারপর নট বসাতে হবে এবার আমরা দেখব কিভাবে ইম্পারেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে হয় তাহলে আমরা শিখেছি কিভাবে ইম্পারেটিভ সেন্টেন্স গঠন করতে হয় আমরা শিখেছি যে ভার্প প্লাস অবজেক্ট ব্যবহার করে ইম্পারেটিভ সেন্টেন্স তৈরি করতে হয় যেমন শাট দ্য ডোর দরজাটা বন্ধ করো পোস্ট দ্য লেটার লেটারটা পোস্ট করো এখন আমরা শিখব কিভাবে নেগেটিভ করতে হয় খুবই সহজ সেই ভার্ভের আগে একটা ডু নট অথবা ডোন্ট এই দুটো ওয়ার্ড লিখতে হবে তাহলে কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্সটা নেগেটিভে পরিবর্তিত হবে দেখো প্রথম সেন্টেন্সটা রয়েছে ঝগড়া করোনা ঝগড়া করা ইংরেজি কোয়ারেল তাহলে ঝগড়া করোনা ডু নট কোয়ারেল ঝগড়া করোনা ডোন্ট কোয়ারেল অথবা ডু নট কোয়ারেল গোলমাল করুণা ডো্ট অথবা ডু নট ডোট মেক এ নয়েস ড মেক এ নয়েস চিৎকার না ডোন্ট সাউট দরজাটা বন্ধ না ড দ্য ডো তাহলে ডোন ভার্ভ ডোন্ট ভার্ভ ডোণ্ট ভার্ভ ডো্ট ভার্ভ তাহলে ডু নট প্লাস ভার্ভ অথবা ডোণ্ট প্লাস ভার্ভ তারপর যদি অবজেক্টের প্রয়োজন হয় দেবো না প্রয়োজন হলে দেবো না যেমন এখানে নেই এখন আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করা শিখবো তার আগে আমরা দেখে নিই যে আমরা অ্যাসারেটিভ সেন্টেন্সকে যে নেগেটিভ সেন্টেন্স করা শিখলাম সেটা কতটা শিখলাম তাহলে দেখো প্রথম সেন্টেন্সটা আমরা দেখি রাম ফুটবল খেলছে না তাহলে এর ট্রান্সলেশনটা কী হবে তাহলে রাম ইজ নট প্লেইং ফুটবল রাম ইজ নট প্লেইং ফুটবল এবার একই রকমভাবে যদি বলা হয় সে ফুটবল খেলছে না তাহলে কি হবে একই রকমভাবে রামের জায়গায় শুধু হি হবে হি ইজ নট প্লেইং ফুটবল এবার যদি বলি রিতা ফুল তোলে না তাহলে এটা সিম্পল প্রেজেন্টে রয়েছে তাহলে কীভাবে ট্রান্সলেশনটা করবো রীতা আমরা একটু আগে শিখেছি রিতা ডাস নট প্লাক ফ্লাওয়ার এবার যদি বলা হয় সে ফুল তোলে না তাহলে কী হবে হি অথবা শি ডাস নট ফ্লাক ফ্লাওয়ার হলো এবার লক্ষ্য করো যদি আমরা বলি যে রাম কি ফুটবল খেলছে না এবার এই ট্রান্সলেশনটা আমরা কীভাবে করবো ইন্টারগ্রেটিভ সেন্টেন্স রাম কি ফুটবল খেলছে না এটা যখন করব তখন এই ইজ নট ইজ নটটাকে সামনে নিয়ে আসব কি লিখব ইজ নট ড্রাম প্লেইং ফুটবল ইজ নট রাম প্লেইং ফুটবল তাহলে সাবজেক্টের আগে আমরা ইজ নট ব্যবহার করেছি ইজ এই ইজটাকে সামনে নিয়ে এসেছি এবং তারপরে নটটা রেখে দিয়েছি এবার যদি বলি যে সে কি ফুটবল ছিল এখানে যদি লিখে দিই যে সে কি ফুটবল খেলছে না তাহলে হি ইজ নট প্লেইং ফুটবল তাহলে এক্ষেত্রে আমরা কী করবো এক্ষেত্রে আমরা করবো ইসটাকে সামনে নিয়ে আসব তারপর প্রনাউনটা থেকে যাবে এখানে ইজ হি নট প্লেইং ফুটবল এবার এবার লক্ষ্য করো এখানে ইজ নট হলো এখানে শুধু ইজ হলো কেন এখানে মনে রাখতে হবে যদি সাবজেক্টটা নাউন হয় তাহলে নটটা সাবজেক্টের আগে বসবে কিন্তু যদি সাবজেক্টটা প্রোনাউন হয় তবে নটটা সেই প্রোনাউনের পরে হবে তাহলে ইজ নট রাম প্লেইং ফুটবল ইজ হি নট প্লেইং ফুটবল একই রকমভাবে যদি বলা হয় রিতা কি ফুল তোলে না একই রকমভাবে এই নট এই ডাজনটকে সামনে নিয়ে আসব নটটা সাবজেক্ট যদি নাউন হয় তাহলে সাবজেক্টের আগে হবে তাহলে নট রিতা প্লাক ফ্লাওয়ার কিন্তু যদি সেটা প্রোনাউন হয় তাহলে নটটা প্রোনাউনটার পরে হবে তাহলে সেক্ষেত্রে কী হবে ডাস হি অথবা শি নট প্লাক ফ্লাওয়ার হি অর শি নট ফ্লাওয়ার বোঝা গেল এবার আরেকটা জিনিস লক্ষ্য করো আমরা কিন্তু এই ডাজনটকে কন্ট্রাকশন করে করতে পারি ডাজেন্ট প্লাক ফ্লাওয়ার এটা লিখতে পারি একই রকমভাবে এই খানটাতেও কিন্তু আমরা কন্ট্রাকশন করে ডাজেন্ট করতে পারি কি করতে পারি ডাজেন্ট যদি আমরা কন্ট্রাকশন ফর্মটা লিখি তাহলে কিন্তু আমরা শুরুতে দু সেটা নাউন হোক অথবা প্রোনাউন হোক দু ক্ষেত্রে কিন্তু আমরা ডাজেন্ট অথবা ডোন্ট ইউজ করতে পারি তাহলে এইভাবে আমরা খুব সহজেই সেন্টেন্সকে নেগেটিভ করতে পারি এবং আমরা আমাদের দৈনন্দিন ব্যবহৃত ইংরেজিতে সেগুলো ব্যবহার করতে পারি তাহলে এখানে শেষ হচ্ছে আজকের ক্লাসটি আশা করি তোমরা কিভাবে সেন্টেন্সকে নেগেটিভ করতে হয় সেটা বুঝতে পেরেছো বাড়িতে প্রচুর প্র্যাকটিস করো কারণ প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট আর কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্ট বক্সে লেখো আমি অবশ্যই তোমাদের প্রত্যেকটা প্রশ্নের অ্যানসার দেবো তাহলে ভালো থাকো দেখা হচ্ছে পরের ক্লাসে